সত্যজিৎ রায়ের বাড়ির সামনের রাস্তা লি রোডের নাম বদল, নতুন নাম হচ্ছে সত্যজিৎ রায় ধরণী। মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে মর্যাদা দিয়ে কলকাতা পৌরসভা নাম বদলের এই সিদ্ধান্ত নিয়েছে। সত্যজিৎ রায়ের স্মরণে বিশপ লেফ্রয় রোডকে নতুনভাবে সাজিয়েছে কলকাতা পৌরসভা। সোমবার সেখানে একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় লি রোডের নাম বদলে সত্যজিৎ রায়ের নামে করার প্রস্তাব দেন। আমার মনে হয় সত্যজিৎ রামটা এত মহৎ, সত্যজিৎ রায় নামটা, আমাদের পাশে একটি রাস্তা আছে লি রোড, লি রোড নামে পরিচিত, সেই লি রোডের নামকরণটা আমি কলকাতা কর্পোরেশনকে অনুরোধ করব, সত্যজিৎ রায়ের নামকরণের সাথে এটা থাক। অনুষ্ঠানে উপস্থিত মেয়র মুখ্যমন্ত্রীর প্রস্তাব লুফে নেন, জানান লি রোডের নতুন নাম হবে সত্যজিৎ রায় সরণী। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরণী নয়, নতুন রাস্তার নাম হোক সত্যজিৎ রায় ধরণী। আমি চেষ্টা করব কাল সকালের মধ্যে থেকে কাজ করে লি রোডের নামে নামাঙ্কিত সত্যজিৎ রায় সরণী আমরা ঘোষণা করছি কলকাতা পৌরসভার পক্ষ থেকে। সরণী আমরা অনেক শুনেছি, এটা সত্যজিৎ রায় ধরণী করে দাও। আগামী এক দুদিনের মধ্যে সেই ফলকও লেগে যাবে এবং এই রাস্তাটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবার জন্য কলকাতা পৌরসভার পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থাও আমরা গ্রহণ করব। নির্বাচনের দিনক্ষণ যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে, একবার সেই ঘোষণা হলে আর কোনো সরকারি প্রকল্প ঘোষণা করা যাবে না। একথা মাথায় রেখে এদিন সন্ধ্যেতেই তড়িঘড়ি বৈঠক ডাকেন মেয়র। সেখানেই লি রোডের নতুন নামকরণের বিষয়ে সম্মতি দেন মেয়র পারিষদরা। সরণীর বদলে রাস্তার নাম ধরণী হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, কটাক্ষের সুরে তাঁরা বলছেন, ধরণী মানে তো পৃথিবী, একটা রাস্তার নাম কিভাবে সরণীর বদলে ধরণী হতে পারে? সরকারি পক্ষের একাংশের ব্যাখ্যা, সত্যজিৎ রায়ের খ্যাতি বিশ্বজোড়া, তাই হয়তো তাঁর নামে রাস্তা ব্যতিক্রমী করতে সরণীর বদলে ধরণী রাখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ।